नमस्कार बंधुरा, श्रीमयीज एस्ट्रोलॉजिकल टिप्स चैनले तुम्हारे आबार स्वागत जानाच्छि। वास्तु संक्रांत विषय निये बोलबो। बहुतल अपार्टमेंट फ्लैटेर क्षेत्रे जदि आमरा किनते चाई तार आगे आमरा कि देखबो बा कि देखे नेवा उचित सेटा निये आज के जानाबो। बहुतल अपार्टमेंट जत उपरेर दिके फ्लैट केना जाय ततई किन्तु भालो। উপরের দিকের ফ্ল্যাটে ঋণাত্মক শক্তির হার কমতে থাকে এবং শুভ মহাজাগতিক রশ্মির তীব্রতা বেশি থাকে। এছাড়া উপরের দিকের ফ্ল্যাটে দূষণ সেক্ষেত্রে কম হয়ে থাকে এবং আলো বাতাস এগুলো কিন্তু ভালো চলাচল করতে পারে। নর্থ বা সাউথ ফেসিং ফ্ল্যাট শুভ। ফ্ল্যাটের ঈশান কোণ বর্ধিত হওয়া শুভ। ঈশান কোণ কাটা থাকা কিন্তু অশুভ। ফ্ল্যাটে ঢোকার প্রবেশপথ উত্তর বা পূর্বে থাকা ভালো, অর্থাৎ উত্তর বা পূর্বমুখী দরজা শুভ, দক্ষিণ বা পশ্চিমমুখী দরজা অশুভ। ফ্ল্যাটে জল ফেলার বা যেগুলো বর্জ্য জল সেগুলো ফেলার পাইপগুলো যেন উত্তর পূর্বে থাকে, দক্ষিণ পূর্বে ড্রেনেজ পাইপ অশুভ। ফ্ল্যাটে ওঠার সিঁড়ি কখনোই যেন ফ্ল্যাটের উত্তর পূর্ব দিকে বা ঈশান কোণে না থাকে। ফ্ল্যাটে দক্ষিণ বা পশ্চিম দিক বেশি খোলামেলা যেন না থাকে। শৌচাগার, রান্নাঘর, পূজোর ঘর যেন একই দেওয়াল সংলগ্ন বা মুখোমুখি না হয়। টয়লেটে কমোড ব্যবহারকারীর মুখ যেন দক্ষিণ অথবা উত্তরে থাকে কিন্তু পূর্বে বা পশ্চিমে যেন কখনোই না হয়। ঈশান কোণে যেন কখনোই রান্নাঘর বা শৌচাগার না হয়। এইরূপ ফ্ল্যাট কেনার পূর্বেই কিন্তু বর্জন করা উচিত। আয়তাকার ও বর্গাকার ফ্ল্যাট শুভ। আনইভেন শেপের ফ্ল্যাট অশুভ এবং বর্জনীয়, কেবলমাত্র ঈশান কোণ বর্ধিত ছাড়া। তাহলে বন্ধুরা, তোমরা আজকে বহুতল অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কেনার আগে কি কি মোটামুটি দেখে নিলে তোমরা একটা ফ্ল্যাট সুন্দরভাবে একটা বাস্তুসম্মতভাবে কিনতে পারবে সেটা নিয়ে আজকে তোমাদেরকে কিছু পয়েন্ট বলে দিলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে জানার সুযোগ করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। আমার সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। নমস্কার।